কক্সবাজারের ক্যাম্প থেকে কৌশলে পালাচ্ছে রোহিঙ্গারা, অস্ত্র ও মাদক পাচার রোধে প্রয়োজনে গুলি। দেড় বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, প্রাণ ফিরে পাওয়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। পরিশোধনাগার ছাড়া শিল্প কারখানা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 6,500 কোটি টাকার 9 প্রকল্প। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ ক্যাম্প থেকে নানা কৌশলে পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এতে বাড়ছে মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধ প্রবণতা। এ অবস্থায় 2019 সালে দুই ক্যাম্পের চারপাশে কাটা তারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, কাটা তারের বেড়া নির্মাণ শেষ হলে নিরাপত্তার জোরদারের পাশাপাশি ঠেকানো যাবে ক্যাম্প থেকে পালানোর এই প্রবণতা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি অস্থায়ী ক্যাম্পে বর্তমানে 12 লাখেরও বেশি রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুর বসবাস। নানা কৌশলে এসব রোহিঙ্গা আশ্রয়ের শিবির থেকে পালিয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। এই প্রবণতা রোধে 2019 সালে দুই ক্যাম্পের চারপাশে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ক্যাম্প থেকে রোহিঙ্গারা বাইরে যাওয়ার সুযোগ পাওয়ায় মাদক সহ বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। ড্রাইভাররা টাকার বিনিময় ওনাদেরকে বিভিন্ন স্থানে নিয়ে দিয়ে যাচ্ছে। ব্যবসার উসিলায় তারা কিন্তু মায়ানমার হতে প্রতিনিয়ত ইয়াবা নিয়ে আসে। বিষয়টি স্বীকার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ক্যাম্পে কাটাতারের বেড়া নির্মাণ শেষ হলে এটি রোধ করা সম্ভব। এদিকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে হত্যার পর ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে, ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে অবাধ যাতায়াত বন্ধ ও চারপাশে দ্রুত কাটাতার বেড়া নির্মাণের দাবি স্থানীয়দের। মুশফিকা নাজনীন, 21-এ টেলিভিশন। এদিকে মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে প্রয়োজনে গুলি করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের দেয়া অ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী জানান, রোহিঙ্গাদের নিয়ে কিছু এনজিও ও কুচক্রী মহল ব্যবসা করছে, তারা রোহিঙ্গাদের মিয়ানমার যেতে বাধা দিচ্ছে। কারণ রোহিঙ্গারা রাখাইনে চলে গেলে ওই মহলের ব্যবসা বন্ধ হয়ে যাবে। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে চেয়েছিলেন মুহিবুল্লাহ। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু একটু, আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে, তো ইনশাল্লাহ আগামীতে এইগুলো সম্ভব আসা সম্ভব হবে না। প্রায় দেড় বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, স্বাস্থ্যবিধি ও টিকা কার্ড দেখানোর পরই বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের। একই সাথে ক্যাম্পাসে চলছে টিকাদান কর্মসূচি। ছাত্রছাত্রীদের পদচারণায় দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেল ক্যাম্পাস। উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীদের আর গণরুমে গাদাগাদি করে থাকতে হবে না। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। আবারও ক্যাম্পাসের সেই চিরচেনা রূপ, হলগুলোর করিডোরে হাসি আড্ডার ফোয়ারা, প্রাণে প্রাণে মিলে খুশির জোয়ার। হল যে একটা আবেগ, মানে আমরা আসলে এতদিন না থাকার কারণে আসলে বুঝতে পারছি ব্যাপারটা। তো দেখতেছি যে এই জায়গায় পুরনো আবার আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। যেহেতু সংক্রামক ব্যাধি হচ্ছে, সচেতন থাকতেও হবে,
মানে আর হচ্ছে সচেতন রাখতেও হবে। হঠাৎই শব্দের খেলায় ভাঙল দেড় বছরের নিস্তব্ধতা। পড়াশোনা তো ওই যে গ্যাপটা হয়েছে ওটা তো পুষিয়ে নেওয়া সম্পূর্ণভাবে সম্ভব না, কিন্তু হালকা হলো যে ফ্রেন্ডরা আছে সবাই মিলে, তারপর একটা যোগাযোগ হবে টিচারদের সাথে। সকাল সকালই হল গেটে হাজির শিক্ষার্থীরা, বাদ ভাঙা আনন্দে ভেঙেছে ভ্রমণের ক্লান্তি। স্বাস্থ্যবিধি ও টিকাকার দেখানোর পরই বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের। কয়েকটি হলে রাখা হয়েছে আইসোলেশন রুম। আমাদের একটা প্রাথমিক একটা প্রিপারেশন আছে যে একটা আইসোলেশন রুম করে ফেলছি আমরা, মেয়েদের টেম্পারেচার বা ডেঙ্গু হতে পারি হতে পারে মেয়েদের সেই সঙ্গে সঙ্গে সেখানে আইসোলেশন নিয়ে রাখবো। তবে সব হলেই আইসোলেশন রুমের ব্যবস্থা না থাকলেও আপাতত গণরুম থাকছে না। আমাদের যে ডাইনিং, আমাদের ক্যান্টিন, তারপর রিডিং রুম, টিভি রুম, গেস্ট রুম, এগুলো সব আমরা সংস্কার করছি এই বন্ধের মধ্যে। গণরুম আমাদের একটা ছিল, এটাকে আমরা বন্ধ করে দিয়েছি। আশা করি খুব দ্রুতই আমাদের ক্লাস শুরু হবে, ক্লাস ফিরতে পারবো বন্ধু বান্ধবের সাথে। আমাদের পরীক্ষার ডেট দিয়েছে সেই জন্য আমরা চলে আসছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে টিকাদান কর্মসূচি, সব শিক্ষার্থীকে দুই ডোজ টিকার আওতায় আনা হবে। আমাদের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মর্তুজা মেডিকেল সেন্টারে সেখানে টিকা কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যারা টিকা নেয়নি তারা সেখানে টিকা নেবে। আমাদের লক্ষ্য হলো শতভাগ শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনা, এবং যাদের এনআইডি নাই সেই এনআইডি প্রাপ্তির জন্য আমরা ক্যাম্পাসে একটি বুথ তৈরি করার উদ্যোগ নিয়েছি। 7 তারিখে হয়তো বা সেটা আমরা উদ্বোধন করতে সক্ষম হব। শিক্ষার্থীদের আশা, মহামারীকালের বিষণ্নতা মুছে ক্যাম্পাস হয়ে উঠবে আরও প্রাণবন্ত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সিইটিপি বা বর্জ্য শোধনাগার ছাড়া শিল্প কারখানা না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তা কিংবা তহবিল না থাকলে রিজার্ভ থেকে অর্থায়নের পরামর্শও দেন তিনি। এদিন একনেক সভায় অনুমোদন হয়েছে 6,551,27,00,000 টাকার 9 প্রকল্প। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থ বছরের পঞ্চম একনেক সভা। গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন হয় 7 মন্ত্রণালয়ের 9 প্রকল্প। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 6,551,27,00,000 টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,742,29,00,000 টাকা, সংস্থার নিজস্ব ব্যয় 26,22,00,000 টাকা ও বৈদেশিক ঋণ সহায়তা থাকবে 2,782,76,00,000 টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী। কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটির দ্বিতীয় চ্যানেলের মুখ শুক্রবার খুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। ডিসেম্বর 22-এ শেষ হওয়ার কথা ছিল চূড়ান্তভাবে, অ্যাকর্ডিং টু প্রকল্প দলিল অনুযায়ী আগামী শুক্রবারেই দ্বিতীয় চ্যানেল ওর মুখ খুলে যাবে। প্রকল্প অগ্রগতি সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কেও জানান মন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনা শুধু ভিতরে নয়, নদীর পাড়ে শিল্প স্থাপনের প্রবণতা আছে, এইটা আর চলে না। আমাদের নদীগুলো প্রায় মৃত প্রায় হয়ে যাচ্ছে, অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা এই জন্য ইটিপি সিইটিপি এইসব স্থাপনের ব্যাপারে পুনরায় তিনি যারা এই কাজ করেন তাদের প্রতি পুনরায় নির্দেশনা দিয়েছেন যে এটা আরও জোরদার করেন। এডিপি থেকে ধার করা, ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ধার করা বিদেশি কারেন্সিতে যে একটা বিষয়, একইভাবে আমরা এই রিজার্ভ ফান্ডে ধার করতে পারি ইন্টারনালি। অনুমোদন দেয়া 9 প্রকল্পের 4টি নতুন, এর মধ্যে অন্যতম খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণ, সায়দাবাদ পানি সরবরাহ ও শরীয়তপুরে কীর্তিনাশা নদীর তীর রক্ষা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ক্লিন ফিড পাঠানো বিদেশি চ্যানেল সম্প্রচার নিশ্চিতে বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালত, বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা। আমন্ত্রণ আবারও রাত 9:21-এর সংবাদে। বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের আবাসিক রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। সে সময় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরেও জিএসপি সুবিধা অব্যাহত রাখার উপর জোর দেন রাষ্ট্রপতি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থা ও অংশীদারিত্বে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
বাংলাদেশে ক্লিন ফিড পাঠানো বিদেশি চ্যানেল কেবল অপারেটররা সম্প্রচার না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা হবে। দেশের স্বার্থেই এই আইন কার্যকর করা হচ্ছে, আর এ নিয়ে বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মতবিনিময়। স্বাভাবিকভাবেই উঠে আসে বিদেশি চ্যানেলের ক্লিনফিট প্রসঙ্গ। বিজ্ঞাপনহীন সম্প্রচার বাস্তবায়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনহীন সম্প্রচার বাস্তবায়ন করা হবে। আমরা আজকেও সময় দিচ্ছি যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড হিসাবে আসে সেগুলো চালানোর জন্য, এবং আগামীকাল থেকে আবার দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। এবার অত্যন্ত বদ্ধপরিকর আইন কার্যকর করার জন্য, আর কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের সম্প্রচার গণমাধ্যম শিল্পের স্বার্থেই এই আইন কার্যকর করা হচ্ছে বলে জানান মন্ত্রী। হাসান মাহমুদ বলেন, আইনটি আশেপাশের অনেক দেশে অনেক আগে থেকেই কার্যকর হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক মেধাবী তরুণ কাজ করে, এরকম মেধাবী তরুণরা অনেক সময় বেতন পায় না। আয় উপার্জন যেভাবে হওয়ার কথা ছিল এই ক্লিন ফিড না থাকার কারণে সেটা হচ্ছিল না, এবং যখন ক্লিন ফিড বাস্তবায়িত হবে তখন কেউ এই অজুহাত দিতে পারবে না অন্তত যে আমার ইনকাম নাই, এজন্য বেতন দিতে পারছি না। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মী আইন নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে আমরা এটি পার্লামেন্টে নিয়ে যেতে পারব। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে 7 অক্টোবর বিদেশি চ্যানেলের ক্লিন ফিড সংকটের সমাধানের আশাবাদ জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। সংগঠন দুটির বৈঠকে কিছু কিছু বিষয়ে একমত হয়েছে। সারা দেশে 560টি নিয়ন্ত্রণ কক্ষে ক্লিন ফিডের বক্স বসাতে কমপক্ষে 1.5 বছরের সময় চেয়েছে কেবল অপারেটররা। খুঁটিনাটি কিছু কারিগরি বিষয় সুরাহা পেতে সরকারের সাথে আলাপ আলোচনা করে সমাধানে পৌঁছতে তেমন কোনো বেগ পেতে হবে না বলে মনে করে অ্যাটকো। কিছু কিছু বিষয় আছে যেগুলোর থেকে উত্তরণ হতে হবে, এবং সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি, এবং আগামী 7 তারিখে আবার আমরা তাদের আরও অনেক প্রতিনিধি সহ আমরা অ্যাটকোর থেকে আমরা বসবো। আমাদের অ্যাটকোর যারা আমরা সদ আছি, মেম্বার্স আছে, রয়েছি আমরা এক্সিকিউটিভ কমিটির, আমরা বসবো। নেটওয়ার্ক শিল্পটা বেঁচে না থাকে তাহলে দেশীয় টেলিভিশনের শিল্পের উপরে সরাসরি আঘাত আসবে। তো সুতরাং নিশ্চয়ই মানে অ্যাটকো একটা রাস্তা বের করবে, এবং আমরাও একটা পরিকল্পনা করে আমরা দর্শককে নিরেট বিনোদনের মাধ্যমগুলো কীভাবে আমরা ওপেন করতে পারি সেটা আমরা ইন ডিটেল 7 তারিখে অ্যাটকো এবং কোয়াব বসে আমরা আলোচনা করব। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। দেশের ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। ভারতে বন্যাসহ নানা কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। এদিকে পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারগুলোতে এর প্রভাব পড়ছে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা দরে। নেব আর একটা বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পদার্থবিজ্ঞানে এবারের নোবেল পেলেন 3 জন, জলবায়ু পরিবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতা অনুমানের স্বীকৃতি। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের সিওকুরো মানাবো, জার্মানির ক্লস হ্যাজেলম্যান এবং ইতালির জর্জিও প্যারিসি। জলবায়ু পরিস্থিতির ভৌত মডেল তৈরি, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য এবার নোবেল দেওয়া হয়েছে।
পুরস্কারের অর্ধেক মানাবো ও হেজেলম্যান এবং বাকি অর্ধেক পাবেন প্যারিসি। এবার খেলার খবর। বিশ্বকাপ টি টোয়েন্টিতে অংশ নিতে ওমানে আজ প্রথম দিন অনুশীলন করেছে বাংলাদেশ। মাস্কাটে একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করে টাইগাররা। আরও দুদিন অনুশীলনের পর নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 9 অক্টোবর আরব আমিরাতে যাবে মাহমুদুল্লাহরা। সেখানে আবারও একদিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে নামতে হবে টাইগারদের। 12 ও 14 অক্টোবর শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারের ক্যাম্প থেকে কৌশলে পালাচ্ছে রোহিঙ্গারা, অস্ত্র ও মাদক পাচার রোধে প্রয়োজনে গুলি। দেড় বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, প্রাণ ফিরে পাওয়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। পরিশোধনাগার ছাড়া শিল্প কারখানা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 6,500 কোটি টাকার 9 প্রকল্প। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।